শুভ দুপুরবেলা অসুধন মধ্যে আছে, এখানে আমাদের আলোচিত ব্যবসায়ী আছে ভাইজান, আপনার নামটা একটু বলবেন। মোহাম্মদ ভাই, আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি আছে কত বছর হয়েছে? এখানে ব্যবসা প্রতিষ্ঠান 50 বছর হলো। তো আপনার হাফ সেঞ্চুরি হয়ে গেছে। কোভিডের বর্তমানে আপনার তো ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কেমন আছে? কারণটা কিছু জানতে পারি? কারণটা চতুর্দিকে মনে করেন সবকিছু দাম বাড়ে গেছে, রাস্তাঘাটে যাই জামিলিয়া, এই কারণে ব্যবসা শুরু হয়ে গেছে। আপনারা যখন এই তিনটা রাঙামাটি বান্দরবন, হ্যাঁ, তিনটা জায়গা থেকে যখন আপনারা যখন বাসগুলি নিয়ে আসেন তখন আপনাদের পুলিশ এরাই হয়তো এনে, এটা তো আছে, এটা এক ধরনের টোলের মতো হয়েছে। আচ্ছা, টোলের মতো হয়েছে, গাড়িতে উঠলে টাকা দিতে হইব, না হইলে ওই নানান ধরনের হয়রানি, হাইলোড, ডালা গোলা, মামলা লইছ, টাকা দিলে আর কিছু নেই, টোলের মতো সারা রাস্তায়। ভিউয়ার্স, সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন মাথা নষ্ট করে না এবং করবেও না, কেননা যারা পুলিশ আপনারা প্রশাসন আছেন, আমরা খেটে খাওয়া ভাইরা এখানে যে বাসের ব্যবসা করছেন, তো এখানে আপনারা যদি হয়রানি করেন তাহলে আমরা এখানে ওই পেটের কুজেন্দ্র বুদ্ধিপুর আছে, এখানে বুদ্ধি মাথায় আমরা ওনাদের অর্জন করছি। যদি এটা যদি সামাল পজিশনে যদি না আসে তাহলে আমাদের সাংবাদিক কলম এবং ক্যামেরা চলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত এই দুর্নীতিকে নিরূপণ না করে সামনের দিকে আমরা এগিয়ে যেতে না পারি ততক্ষণ পর্যন্ত আমাদের কলম চলতে থাকবে। এখান থেকে ডেলিভারি ভাই কোথায় কোথায় দিচ্ছেন আপনারা? এখান থেকে ডেলিভারি ঢাকা এবং এদিকে উত্তরবঙ্গে ফরিদপুর, রাজবাড়ি, সিনাদা, মাগুরা, কুষ্টিয়া, পাবনা, নাটোর এসব জায়গাতে, মানে উত্তরবঙ্গের মধ্যে উত্তর মেরু, দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা। আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরিচয় জানা, বাবা রহমান এবং আপনার রহমানের মধ্যে উত্তর দিকে গেলে, দক্ষিণ দিকে গেলে কোথায় জিন আছে দেখতে, এখন উত্তর দিকে গেলে দেখেছি যমুনা কিন্তু দক্ষিণ দিকে, হ্যাঁ, এখন যে যমুনার সাথে পথে শুরু হয়েছে আপনার ব্যবসা বাণিজ্যের জন্য সুবিধা করুন। হ্যাঁ, অনেক সুবিধা হয়েছে, ওইটার জন্য পরিবহনের ক্ষেত্রে অনেক সুবিধা, আগে একদিন লোড করলে গাড়ি আর এসে গাড়ি তো দুদিনও রয়েছে, এখন এখান থেকে সন্ধ্যাবেলায় চাইলে সকালবেলায় মন্তব্য করে বসে। তো ভাই আপনার অনুভূতি কত বলে দেবেন, ভাই হিসেবে ব্যবসা হিসেবে কেমন, ভাই ব্যবসা হিসেবে ব্যবসা হিসেবে কেমন আছে, আপনার অনুভূতি কেমন লাগছে? আপনি জানেন না টিনে নিয়ে আপনি সাক্ষাৎ দিচ্ছেন, আপনার এটা কি আপনার একটি যৌথ ব্যবসায়ী না সবাই একই প্রোভাইডের মধ্যে ব্যবসা করছে? তো সেই সুবাদে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখে রাখছি। ভিউয়ার্স, আজ রাত 9:15 আমাদের কালো কিছু ব্যবসায়ী আপনার সাক্ষাৎ থেকে দেখে নেবেন, জানেন নাকি নেন এবং যাদের কাছে আরো একটু ভালো থাকে। আমি সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখে রাখছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। কোনো ধরনের